সকলকে জয় বাংলা আমি মালদা বাংলা পক্ষর সহযোদ্ধা মোহাম্মদ রাফিক আহমেদ অবশ্যই আজকের যে বিষয় নিয়ে লাইভটা করছি খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমাকে কয়েকদিন আগেই করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত আমরা করতে পারিনি যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে লাইভ সেটা হচ্ছে বাঙালিকে আর কতদিন বাইরের রাজ্যে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে হবে আপনারা হয়তো অনেকেই জানবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে জানবেন গত মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর মানে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর যে বিধানসভা রয়েছে সে বিধানসভার কাওয়ামারি গ্রাম বলে সে গ্রামের একটা ছেলে বয়স আঠাশ তার নাম শামীম আক্তার সে পাটনায় অনেক দিন ধরে সেখানে কাজ করত পাইপলাইনের সে পাইপলাইনের কাজ করতো এবং তার আন্ডারে অনেক পুরোযায়ী মানে শ্রমিক মানে তার আন্ডারে অনেক শ্রমিক কাজ করত সে পাটনার পাটনার বাইপাস কার মালি চক সেরকম একটা কিছু নাম রয়েছে সেই বাইপাসের ধারে পাইপলাইনের মূলত কাজ করত তিনি বাড়ি আসা যাওয়া করতো দশ দিন পনেরো দিন পর পরে তারপরে এই নেক্সট নেক্সট যেটা এইবারে যে গিয়েছিল পাটনায় সে কিন্তু টাকা নিতে গিয়েছিল সেখানে যে পাইপলাইনের কাজগুলো করে সেই পাইপলাইনের কাজগুলো কাজগুলো করেছে তার টাকা নিতে গিয়েছিল পাটনায় সেই শামীম আক্তার বয়স আঠাশ বছর হরিশ্চন্দ্রপুর বিধানসভার কাউামারি গ্রামের ছেলে সে বাঙালি তাকে সেখানে টাকা চাইতে গিয়ে পাটনায় সেখানকার স্থানীয় যারা রয়েছে মানে মাফিয়া বা যে গুন্ডা যাই হোক একটা কিছু রয়েছে তারা গুলি করে তাকে হত্যা করেছে অবশ্যই এই কথাটা শুনে বাংলা পক্ষ এবং আমরা মালদা বাংলা পক্ষ এবং প্রত্যেকটা বাঙালির প্রত্যেকটা বাঙালি আমরা এই পর্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং দুঃখজনক ঘটনা এগুলো এবং এই ঘটনাগুলো এই যে হত্যা করা গুলি করা বাইরের রাজ্যে বাঙালিকে হত্যা করা এগুলো কিন্তু আজই নয় মানে এই যে প্রথম এটা প্রথম ঘটেছে সেরকম কিন্তু নয় বহুবার ঘটেছে এর আগে বহুবার ঘটেছে বহু বাঙালি মায়ের কোল খালি হয়েছে বহুবার অনেক বাঙালি ভাইকে খুন করা হয়েছে বাইরের রাজ্যে আমি এটাও বলি মালদা জেলার কালিয়াচকের আফরাজুল খান গোটা ভারতবর্ষ দেখেছে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল সে রাজস্থানে এবং আরও অনেক উদাহরণ রয়েছে যেগুলো আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি বাইরের রাজ্যে বাঙালি শ্রমিক কাজে গিয়ে তাদের হেনেস্তার শিকার হচ্ছে বাংলাদেশি বলা হচ্ছে তাদের আরও অনেক রকমভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য হেনেস্তা করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে তার জন্য তাকে বাংলাদেশি বলা হচ্ছে আরও অনেক কিছু এবং তাকে কোনো কোনো সময় লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে বাংলা পক্ষ দীর্ঘদিন থেকে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাব আমরা যতদিন না পর্যন্ত ভূমিপুত্র সংরক্ষণ আইন এ বাংলায় হয়েছে আমরা লড়াই চালিয়ে যাব। কেন ভূমিপুত্র সংরক্ষণ দরকার এই যে আপনারা সকলেই জানেন বা আমি আমি যা বুঝতে পেরেছি আমি এই যে এই যে একটা ছবি ছট পুজো গেল আমরা বুঝতে পারলাম কি এই ছট পুজোতে মানে মালদার মাটিতে কত বাইরের রাজ্যের লোক বসবাস করছে আমার হিসেব অনুযায়ী মানে আমরা একটা ক্যালকুলেশন করে দেখলাম সেখানে মনে হচ্ছে কি দেড় থেকে দু লক্ষ লোক বা বিভিন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে তো সেই কাজগুলো যদি আমাদের মালদার ছেলে আমাদের মুর্শিদাবাদের ছেলে আমাদের আসানসোলের ছেলে আমাদের হাওড়ার ছেলে আমাদের মেদিনীপুরের ছেলে আমাদের শিলিগুড়ির ছেলে বাঙালি ভাই বাঙালিরা যদি কাজটা করত। তাহলে তাহলে তো তাদেরকে আর বাইরের রাজ্যে যেতে হতো না প্রজয়ী প্রজয়ী শ্রমিক হয়ে যেতে হতো না এবং লাশ হয়ে ফিরে আসতে হতো না বাঙালি মায়ের কোল খালি হতো না সেক্ষেত্রে আমাদের ভূমিপুত্র সংরক্ষণ আইন অতি শীঘ্রই দরকার আমরা আর বাইরে রাজ্যে গিয়ে লাশ হয়ে ফিরে আসতে চাই না তারপরে একটা আর কথা যেটা হচ্ছে আমরা এই যে মঙ্গলবারে স্বামীম আক্তারের যে লাশটা ফিরে এসছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং আমি নামও বলি মাননীয় মাননীয়া সাবিনা এসফিন মহাশয় মহাশয়া উনি গিয়েছিলেন উনি বলেছেন আমি খবরের হেডলাইন্সটা পড়লাম কি বিহারের রাজ্যে বিজেপি শাসিত রাজ্য বলেই সেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না যাই হোক কিন্তু আমি বলছি আপনারা বললেন আপনারা আপনারা জনপ্রতিনিধি আপনারা বললেন আপনারা এটা বললেন হ্যাঁ এটা বিহার বিজেপি শাসিত রাজ্য বলে এটা হয়েছে এটা সম্ভব এটা আইন শৃঙ্খলা নেই হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার তাহলে আপনারা এই এইটা কেন বলেন না কি হ্যাঁ আমরা যত পর্যায়ে শ্রমিক আছে মালদা বা পশ্চিমবাংলার তোমাদের যেতে হবে না কোথাও আমরা কাজ দিচ্ছি আপনারা তো আমাদের জনপ্রতিনিধি তাহলে আমাদের কথাটা চিন্তা কেন করছেন না আমরা যখন লাশ হয়ে ফিরে আসবো আর আপনারা শুধু মানে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলবেন হ্যাঁ এটা এটা হওয়া উচিত ছিল না আপনারা জনপ্রতিনিধি আমরা আপনাদের জনপ্রতিনিধি করেছি আপনাদের দায়িত্ব আমাদের পশ্চিম বাংলায় কাজ পাইয়ে দেওয়ার কাজের ব্যবস্থা করে দেওয়ার সেটা না করে আপনারা আমার আমাদের মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন আরে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করুন বিভিন্ন রাজ্যে এখন বিভিন্ন রাজ্যে এখন এক এখনকার যে রাজনীতি সেটা হচ্ছে লোকাল ভূমিপুত্র সংরক্ষণ আইন বিভিন্ন রাজ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য করেছে আর পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের থেকে আলাদা নয় তাহলে যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এটা সম্ভব হয় তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এটা সম্ভব নয় কেন মালদা মুর্শিদাবাদের শ্রমিকরা পুরোযায় শ্রমিক হয়ে যেতে বাধ্য হবে কেন ধর্মতলায় আমরা কাজ করতে পারবো না কেন আমরা পার্ক স্ট্রিটে কাজ করতে পারবো না কেন আমরা হাওড়া শিয়ালদায় কাজ করতে পারবো না কেন আমরা আসানসোলে কাজ করতে পারবো না কেন আমরা শিলিগুড়িতে কাজ করতে পারবো না কেন আমাদের বাইরের রাজ্যে যেতে হবে কেন আমরা যাব কেন কি আমাদের তো প্রথম অধিকার কি আমরা বাংলায় কাজ পাই আমরা বাংলায় কাজ করি আমাদের বাঁচলে তারা করবে আমাদের যদি না বাঁচে তাহলে তারা করতে পারবে না এটাই তো নিয়ম এটাই তো প্রত্যেক রাজ্যের নিয়ম এটা তাহলে বাংলার কেন বাংলার জন্য কেন অন্য তাহলে বাংলা তো আর ধর্মশালা নয় বাঙালি যে ভুল করেছে স্বাধীনতার পর থেকে একের পর এক সেই ভুলগুলো সুদ্রত হবে এবং বাংলা পক্ষ সেটাই করছে বাংলা পক্ষ বাঙালির অধিকার আদায়ের সংগঠন এবং বাংলা পক্ষ প্রতিনিয়ত প্রতিদিন বাঙালির সুখে দুঃখে সব সময় পাশে রয়েছে এবং আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই অতি শীঘ্রই চাই কারণ আমরা আর আমরা তো আর মরার জন্য জন্মাইনি আমরা কি মরার জন্য জন্মেছি আমরা তো মরার জন্য জন্মাইনি আমরা মরার জন্য তো জন্মাইনি বাঙালি জাতি তো মরার জন্য জন্মাইনি আমরা বীরের মতো বীরের মতো জীবন জীবনযাপন জীবন যাপন করার জন্য জন্মেছি আমরা এর আগেও আমরা অনেকবার আমরা দেখেছি অনেক বিভিন্ন রকমভাবে এই তো কয়েকদিন আগে যেটা হয়েছে পাটনায় ম্যান হলে পড়ে প্রজায়ী শ্রমিকের মৃত্যু আমরা খবরের হেডলাইন প্রতিদিন পাচ্ছি কেন বাঙালি নাকি অলস বাঙালি নাকি অলস তাহলে যে মুর্শিদাবাদের দুটা শ্রমিক পাটনার ম্যান হলে গ্যাস লিক করে মারা গেল তাহলে তাহলে অলস কী করে হলো অলস কি করে হলো তারা তো কলকাতার মানে যে কাজ করতে পারতো বিভিন্ন পৌরসভা রয়েছে সে সেই আন্ডারে কাজ করতে পারতো তারা প্রজয়ী হয়ে শ্রমিক হয়ে পাটনায় গিয়ে ম্যান হলে ম্যান হলের গ্যাস লিক করে মারা গেল তাহলে আমরা তো আর মরার জন্য জন্মায়নি আমরা অতি শীঘ্রই ভূমিপুত্র সংরক্ষণের দাবি দাবি জানাচ্ছি এবং বিভিন্ন রকমভাবে আমরা এর আগের বছর আমরা চুরানব্বই জন এম কে আমরা বিধায়ককে আমরা ডেপুটেশন দিয়েছিলাম দিয়েছিলাম এই ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো এর সুরাহা হচ্ছে না আমরা চাই বাংলা পক্ষ চাই এটা ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ করুক সরকার এবং বাংলায় বাঙালি যাতে কাজ পায় যাতে পরিযায়ী হয়ে শ্রমিক হয়ে যাতে যেতে বাধ্য না হয় তার ব্যবস্থা করুক জয় বাংলা